আউজুল্লাহ হিমুন সাহিত্যনির রাজিম ইসমমিল্লাহির রহমান ইউরহিম সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম রেহেমতুল্লা হে ওবরাক বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে আপনারা যারা আমাকে শুনছেন এবং আমাকে দেখছেন আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি থাম্বেল দেখি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নে যদি আপনি আজান দিতে দেখেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বিভিন্ন সময় ফোন দিয়ে আমাকে জানিয়েছেন হুজুর আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি আসলে এই স্বপ্নটার ব্যাখ্যা কি হবে সম্মানিত ভাই বোনেরা বেশ কিছু ফোন পাওয়ার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারলাম যে আসলে এই জাতীয় স্বপ্ন আপনারা দেখছেন একটি ভিডিও থাকলে সুবিধা হয় তাহলে কষ্ট করে আপনাদেরকে আর ফোন দিতে হবে না সম্মানিত ভাই বোনেরা তো আপনি যদি আজান স্বপ্নে দিতে দেখেন স্বপ্নে আপনি আজান দিচ্ছেন বা বিভিন্ন কাইফিয়াত যেটা আজানের সাথে যায় এই রকম স্বপ্নে দেখছেন তাহলে অবস্থা ব্যাখ্যা কী হবে বিস্তারিত ইনশাল্লাহ আপনারা এখনই জানতে চলেছেন শুরুতেই বলে রাখি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত ভাই বোনেরা আজান আল্লাহরুল আলমিন এই আজান আমাদেরকে দিয়েছেন আজানের মাধ্যমে মুসলিম আমরা নামাজের জন্য আহ্বান করে থাকি তো আজান যদি আপনি স্বপ্নে দেখেন আজান মসজিদে দিতে দেখলে আপনি স্বপ্নে দেখছেন যে মসজিদে আজান হচ্ছে এমন একটি স্বপ্ন আপনি দেখেছেন সুতরাং বুঝতেই পারেন বিষয়টি ভালো একটি বিষয় তো আজান মসজিদে দিতে দেখলে মান সম্মান লাভ হবে আলহামদুলিল্লাহ স্বপ্নটি অত্যন্ত ভালো অত আইস্য মাংতাসা উ অত জেল্লো মাংতাশা বিয়াদিকাল খাইর ইন্নকা আলা কুল্লে সেই আল্লাহ আল্লাহরব্লাহ আমিন যাকে খুশি সম্মানিত করেন যাকে খুশি অপমানিত করেন তার হাতেই সকল কল্যাণ তিনি সর্বশক্তি মান আপনি যদি স্বপ্ন দেখে থাকেন যে মসজিদে আজান হচ্ছে হুম এর মানে হচ্ছে আল্লাহ রব আলমিন আপনাকে মান সম্মানে বিভূষিত করবেন শীঘ্রই আপনি এই সমাজে সম্মানিত হবেন আপনার স্যারাউন্ডে আপনার পারিপার্শ্বিকতায় কথায় আপনি মর্যাদার আসনে অধিষ্ঠিত হবেন আজান শুনলে হ্যাঁ আপনি যদি আজান শুনছেন যে আজান আপনি শুনছেন তাহলে মহাপুরুষদের সততা ও পবিত্রতা বর্ণনা করবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মানে আজান শোনা হ্যাঁ আপনি যদি আজান শোনেন তাহলে স্বপ্নদ্রষ্টা দ্রষ্টা ঐতিহাসিক ঘটনা বলি এবং মহাপুরুষদের সততা ও পবিত্রতা বর্ণনা করিবে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে দিয়ে আমলিয়াই কেরাম আউলিয়াই কেরাম বুজুরগান এ দিন এবং যারা এই পৃথিবীতে আল্লাহ এবং রাসুলকে পাওয়ার আল্লাহকে পাওয়ার পথ দেখিয়েছেন এমন মানুষের পরিচয় পরিচিতি আল্লাহ আপনার জাবান দিয়ে দুনিয়াবাসীকে শোনাবেন এটি অত্যন্ত ভালো একটি স্বপ্ন যদি আপনি এই স্বপ্নটি দেখে থাকেন তাহলে আপনি সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ এবার আসেন আপনি হজের মাস মনে করেন যে আমরা তো হজের মাস যেই মাসগুলো রয়েছে হজের মাস আমরা এই জিল হজ সব মাসে যদি আপনি আজান শোনেন অর্থাৎ হজের মাসে যদি আপনি আজান শোনেন তাহলে হজ করার সুযোগ মিলবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ এমন অবস্থা যে আপনি হজ করার জন্য টাকা পয়সা জমা দেন নাই কিন্তু আপনি এরকম একটি স্বপ্ন দেখলেন ওই মাসে তাহলে এই স্বপ্ন ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক আপনাকে মান সম্মান বৃদ্ধি করে দেবেন আজান গৃহেতিতে দেখলে হ্যাঁ আপনি স্বপ্নে দেখছেন যে আপনার ঘরে আপনার ঘরের বারান্দায় বা আপনার ঘরের ভিতরে আজান দেওয়া হচ্ছে তো ঘরে তো সাধারণত আজান হয় না হ্যাঁ তো আপনি অর্থাৎ কাউকে ডাকছেন এর মানে আপনি অভাবে পড়বেন এরকম একটি বিষয় আজান গৃহেতিতে দেখলে অভাবে পড়বে হ্যাঁ মানুষ যখন অভাবে পড়ে তখনই সে কারো সাহায্য চায় তো কারো সাহায্য কাউকে ডাকতে হয় মূলত ইঙ্গিত করে যে দিতে দেখলে অভাবে পড়বে যেখানে আজান আজান সেখানে দিতে দেখলে আপনি দেখছেন যে এইটা আসলে আজান দেওয়ার জায়গা না যেখানে সেখানে আজান দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে যে সরকারের পক্ষ হতে বিপদে পড়বে তো এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে হম আজান সময় মতো দিতে দেখলে আপনি স্বপ্নে দেখছেন যে আলহামদুলিল্লাহ একদম নামাজ টাইমলি সময় মতো হচ্ছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে প্রচুর অর্থ লাভ অথবা করার দেওয়া সৌভাগ্য হবে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো আপনি টাকা পয়সার দনদোলাত লাভ করবেন অথবা আপনার হস করার সৌভাগ্য হবে আল্লাহ রবুল্লাহ আলমিন সেই সৌভাগ্য আপনাকে দান করতেন মাসাল্লাহ খুব ভালো স্বপ্ন আজান নতুন স্থানে শুনলে এমন একটা স্থান থেকে আপনি আজান শুনছেন জীবনে যেখানে কেউ আজান দেয় নেই এমন একটি জায়গা থেকে আপনি আজানের আওয়াজ পাচ্ছেন তাহলে চুরি করে ধরা পড়বে যদি কেউ এই জাতীয় পেশার সাথে জড়িত থাকেন আর আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনাকে বলবো যে আপনার জন্য একটি অশনী সংকেত আপনি সতর্ক হয়ে যান আল্লাহ পাকের কাছে ক্ষমা চান হকুল ইবাদে যাদের কাছে আটক রয়েছেন সে আটক থেকে মুক্তির জন্য পথ অনুসরণ করুন আজান অশুদ্ধ ভাবে দিতে দেখলে আপনি দেখছেন যে আজান দিচ্ছে ঠিকই কিন্তু আজান শুদ্ধ হচ্ছে না আজানটা ভুল ভুল ভাবে সে আজানটা দিচ্ছে আজান অশুদ্ধ ভাবে দিতে দেখলে অন্যের উপর জুলুম করবে এই স্বপ্ন দ্রোষ্টা যিনি হবেন তিনি কিন্তু অন্যের উপরে জুলুম করবেন হ্যাঁ সে অন্যের উপরে জুলুম করবে আজান অসময়ে দিতে দেখলে অন্যের প্রতি অত্যাচার করবে সময় হয় নাই সকাল দশটায় আজান হচ্ছে হ্যাঁ মাঘবের আজান রাতে হচ্ছে বা দুপুরে হচ্ছে মানে আজানের সময় হয় নাই কিন্তু আজান চলতেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে অন্যের প্রতি অত্যাচার করবে অন্যের প্রতি অবিচার করবে জুলুম করবে হ্যাঁ প্রিয় ভাইরা তো আজানটা আপনি কোন ভাবে দিতে দেখলেন হ্যাঁ এটাই কিন্তু মূল বিষয় আপনি যেভাবে আজানটা দিতে দেখবেন ওইটার উপরেই কিন্তু ব্যাখ্যাটা নির্ভর করবে সম্মানিত ভাই বোনেরা এই স্বপ্ন শুধু বোনেরাও কিন্তু দেখতে পারেন তো এই স্বপ্নটি আপনি দেখবার পরে যদি আমার এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আপনি ভিডিওটি ফার্স্ট টু লাস্ট একাধিকবার দেখেন দেখলে আপনার স্বপ্নের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর আলোকে আপনি কিন্তু ব্যাখ্যাটা পেয়ে যাবেন যদি একান্তই এই ব্যাখ্যাটা না পান তাহলে আলহামদুলিল্লাহ আমাদের স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সর্বপ্রথম আপনি আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ করবেন এবং ভয়েস দেবেন ঝুঁজুর আমি এই স্বপ্নটি দেখেছি আপনার সময় সুযোগ মতো আপনি আমাকে ব্যাখ্যাটা দিবেন আর যদি সরাসরি আমার সাথে কথাই বলতে চান তাহলে বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে মাগ্রেবের নামাজের পূর্বে আপনারা ফোনটা দিবেন ওই টাইমে আমার ফোনটা ধরাটা একটু সহজ কারণ আপনারা অনেকেই জানেন আমি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে নিয়মিত কোরআনের তস্বির করি সেখানে আমাকে প্রচুর সময় দিতে হয় সঙ্গত কারণেই আপনারা কিন্তু চেষ্টা করবেন মেসেজ দিয়ে অ্যান্সারটা পাওয়ার জন্য তো প্রিয় ভাই বোনেরা আজান সংক্রান্ত স্বপ্নের ব্যাখ্যা এই পর্যন্তই যারা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যারা এই নতুন আমাদের চ্যানেলে এসছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মারকবাদ شكرًا بحلقة أخرى، وأخر دعوانا الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته.